বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করে কবে নাগাদ দিনাজপুরের খনি থেকে আকরিক আহরণ করা সম্ভব তা জানা যাবে। তবে খনিতে কি পরিমাণ লোহা রয়েছে তা জানতে আরও সময় লাগবে বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জিল্লুর রহমান বলছেন, এই খনিতে 60-65% আকরিক পাওয়া গেছে। অন্যান্য দেশের তুলনায় এখানে কম গভীরতায় এসব খনিজ পদার্থের অস্তিত্ব থাকায় বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব। দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইশবপুর গ্রামে লোহার খনি, যা বাংলাদেশের একটি আশা জাগানিয়া খবর, গত 19 এপ্রিল থেকে কূপ খনন করে জরিপ কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। বর্তমানে সেখানে দ্বিতীয় দফায় খনন চলছে। কয়েক মাসের জরিপে 1300-1700 ফুট গভীরে 400 ফুট পুরুত্ব লোহার আকরিক রয়েছে বলে অনুমান করছে তারা। সংশ্লিষ্টরা বলছেন, এর ব্যাপ্তি 6-10 কিলোমিটার হতে পারে। এখন পর্যন্ত আমরা যা পেয়েছি সেটা আশাব্যঞ্জক এবং দেশের জন্য এই প্রথম আয়রনের আকরিকের একটা বড় মজুদের সন্ধান আমরা এখানে পেয়েছি। রিজার্ভ কী পরিমাণ আছে? রিজার্ভ ক্যালকুলেশন করে এটা যদি ফিজিবল হয় তাহলে আমরা তুলতে পারবো, এটা উত্তোলন করতে পারবো। নিজস্ব কয়লা, কঠিন শিলা, লোহা, এগুলো বিশ্বের কাছে অন্যভাবে পরিচিত করতে পারে বাংলাদেশকে। তাই সরকারও আশাবাদী দিনাজপুরের এই লোহার খনি নিয়ে। বাংলাদেশে আয়রন ওর পাওয়া গেছে এই পর্যন্ত, কতটুকু ভায়াবল এটা পরবর্তীকালে আমরা বুঝতে পারবো। আমরা এটা এখনও যাচাই বাছাই করছি, তা আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। আমরা কবে নাগাদ, কী নাগাদ, কীভাবে এটা আমরা আহরণ করে আমাদের অর্থনীতিতে ব্যবহার করতে পারবো, তো এই বিষয়গুলো আলোচনা চলছে। এই খনিতে লোহার আকরিকের পরিমাণ 65%। লোহা ছাড়াও কপার, নিকেল ও ক্রোমিয়ামের সন্ধান পাওয়া গেছে। যে পুরুত্বের লোহার আকরিক পাওয়া গেছে তা 5 বর্গ কিলোমিটার জুড়ে থাকতে পারে। স্যাম্পলে দেখা গেছে আয়রনের হাই পার্সেন্টেজ, মোর দেন 60%। সো যদি এরিয়াল এক্সটেন্ট যদি ওই রকম হয়, 100 মিটার থিকনেস, এবং যদি 6-10 কিলোমিটার এরিয়াতে হয়, এটা হিউজ এস্টিমেট, হিউজ রিজার্ভ। বিশ্বের যে কয়েকটি দেশে লোহার বড় খনি রয়েছে তার মধ্যে স্থান করে নিতে পারে দেশের এই লোহার খনি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।